আনুমানিক ক্ষতি অমা চিনাই যে আমি অমক দেববর্মা অমক এডিসি ভিলেজের বাসিন্দা গত 21 তম আমার ঘরের ছাদের টিন ছিদ্র হয়ে গিয়েছে ওকে তম এবং আনুমানিক ক্ষতির পরিমাণ এত টাকা আর টাকা তাম কি সিনেজরক সে পাঁচবান তিন নগ্ন বর্তমান প্রাইস অফ পাঁচবান ইন্টু 5,000 25,000 পশ্চিম চাম্পাছড়া এডিসি ভিলেজ অফ চালাই যে গানাগন তোলা শিখর বিডিউনি অফিস উগ্লগ নরগ্নুখনা প্রচুর বড় বড় পথর ক্লাইমা বাই তিন নুকুন নগ পাই ভাঙা বৌনি আছে ওয়াক টক ঠিক আছে এবং ওর দরখাস্ত সিলেই দেব দরখাস্ত ও অ্যাপ্লিকেশন ক্ষয়ক্ষতি নিয়ে আনুমানিক পরিমাণ মা সিনে তহসিল নি বিসিংপি তদন্ত নি প্রকার মা সিনে এবং যত ক্ষতি ইংমানি আপন উল্লেখায় দরখাস্ত নিশাক আধার কার্ড নি জেরক্স মার এনে প্লাস যে ব্যাংক বইও ক্ষতিপূরণ হাবনানি আপ ব্যাংক অ্যাকাউন্ট নি জেরক্স কপি মার নাই নক ফাং রেশন কার্ডও যে বরক নক ফাং হিসাবে গণ্য খাইজাক নাই বিনি একটা পাসপোর্ট সাইজ ফটো বুক দরখাস্ত লগি মার অম দাবি খাইনি আমি বিরোধী দলনেতা হিসাবে অরও প্রায় আংতাবুক আনুমানিক যে তদন্ত ফাই গ্রাউন্ড জিরো নাই ফেমানি পশ্চিম চাম্পাছড়া ভিলেজ সিমিন অ্যাবাউট 400 ফ্যামিলিজ ক্ষতিগ্রস্ত খাইছে এবং নট লেস দেন 50-60,000 বরণি ক্ষতির পরিমাণ এবং অরো সিমিন 400 পরিবার যদি 50,000 টাকা গড়ের না থাকবেন কই কোটি টাকা পাই নিশ্চয় বড় হিসাব খেয়েবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে আপনি আপনার সরকারি মেশিনারিকে বলুন ত্রিপুরায় যাদের যাদের ক্ষতি হয়েছে তদন্তক্রমে
সঠিকভাবে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড যদি সাফিসিয়েন্ট না থাকে আপনার কাছে, ইউ প্লিজ রাইট টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেখানেও বিজেপিরই গভর্নমেন্ট, আপনি কেন্দ্রীয় সরকারের কাছে টাকার জন্য আবেদন করুন এবং টাকা নিয়ে আসুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যেন সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়, এটার দাবি আমরা জানাচ্ছি।